সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনক্সাইড গেমিং। প্যাটা নতুন ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গাইস, আজকের কন্টেন্টটা কিন্তু খুবই মারাত্মক হতে চলেছে, কারণ আমাদের কাছে আছে হচ্ছে ফেক এসকে সাবিত, যার চ্যানেলের লিংক ডিসক্রিপশনে আছে, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তোমরা। অ্যান্ড এবার আমরা প্র্যাঙ্ক করব, আমাদের কাছে ফেক এসকে সাবিত আছে অ্যান্ড আমার কাছে একটা মেয়ে আছে যে এসকে সাবিতের খুবই বড় ফ্যান, তার নাম হচ্ছে প্রীতি। তো তাকে ডাকবো, সে আমাকে অনেকদিন আগেই বলে রেখেছিল যে এসকে সাবিরের সাথে আমি একবার মিট আপ করতে চাই, একবার দেখা করতে চাই গেমের মধ্যে। তো বিশাল বড় ফ্যান সাবিরের। তো এখানে অরিজিনাল সাবির আমার ফ্রেন্ডে আছে, কিন্তু আমি এখন এসকে সাবিরকে দিয়ে, মানে ফেক এসকে সাবিরকে দিয়ে প্র্যাঙ্ক করাবো, যে ফেক এসকে সাবিরকে চিনতে পারে কি পারে না। তো রিয়াকশনটা কাতেই জেহারওয়ালা হতে চলেছে, আই থিঙ্ক, আমার গেস এটাই যে রিয়াকশনটা হয়তো কাতেই জেহার হবে। তো গাইস দেখা যাক। অ্যান্ড আর এখানে যে ফেক এসকে সাবির আছে তার নাম হচ্ছে ভিকি। হ্যালো 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 ভিকি, ওকে। তো আমি এখন প্রীতিকে ডাকছি, ওকে। অবশ্যই, ওকে। রিয়াকশন কিন্তু কাতেই জেহারওয়ালা আছে। ওকে চলো, আমরা পাঠিয়ে দিয়েছি। ওকে, হ্যালো হ্যালো, আরে হ্যালো, আরে হ্যাঁ, বলেছিলে না যে সাবিরের সাথে দেখা করবে, ওই জন্য তোমাকে ডাকলাম সাবির ভাই। হ্যাঁ, ও মাই গড, এটা সত্যি কারো সাবির? আরে সাবির ভাই, এটা তোমার বিগ ফ্যান, বুঝলে, তোমার সব ভিডিও দেখে। বিগ ফ্যান, বিগ ফ্যান সাবির, বিগ ফ্যান। আমি তোমার প্রত্যেকদিন ভিডিও দেখি, মানে আমার তোমাকে খুবই ভালো লাগে ভিডিও দেখতে, তোমার তুমি খুব ভালো ভিডিও বানাও, মানে আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে আমার সত্যি বিশ্বাসই হচ্ছে না একটু। আচ্ছা তুমি আমার কটাকা টপ আপ করে দেবে? আমি সাবির ভাইয়ের সাথে দেখা করলাম যে, আরে আমি কি টপ আপ করে দেবো, আমার না, আমি টপ আপ করি না। সাবির ভাই হেডশট গুলো কিরকম লাগে? হ্যাঁ আমার খুব ভালো লাগে, মানে অসাধারণ, আমার তো হিরো হিরো লাগে সাবির ভাইকে। আরে সাবির ভাই কিছু বলো, তুমি তোমার এত বড় ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান। একটাই কথা বলবো, সাপোর্ট করতে থাকো। আরে আমার খুবই ভালো লাগে তোমার ভিডিও দেখতে, মানে মানে ভাবতে পারবে না এত বড় ফ্যান। আচ্ছা আচ্ছা, তুমি কি বলে সাবির ভাইকে যেন কি একটা বলবে বলছিল, মানে তুমি আমাকে বললে না যে সাবির ভাইকে একবার গ্রুপে নেবে, সাবির ভাইকে আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো বলেছিলাম তো। হ্যালো সাবির ভাই। হ্যাঁ বলো। আমি না তোমাকে একটা কথা বলতে চাই, মানে মানে প্লিজ আমার কথাটা একসেপ্ট কর। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখন তো, হ্যাঁ বলো বলো বলো, কি কথা আগে? আমি তোমাকে খুবই লাইক করি, আই লাভ ইউ সাবির ভাই। ও ভাই, আসলে এখন মানে আমি এখন টাইম, মানে কি বলতো, এসবে টাইম দিতে পারছি না। প্লিজ একসেপ্ট করে নাও, প্লিজ, আমি মানে প্লিজ একসেপ্ট করে নাও, বিশাল বড় ফ্যান তোমার। আমি কি বলি বলো, তোমরা এখন এখন এত চাপ ইউটিউবের, এখন কি করে এখন অ্যাকসেপ্ট করব তোমায়? এখন টাইম দিতে পারবো না। আরে আরে সাবির ভাই, এটা তোমার আরেকটা ফ্যান জয়িত। আমি আপনার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। আমি বিশ্বাস করতে পারছি না, সিরিয়াসলি আমি এসকে সাবির কে দাঁড়িয়ে আছি। সাবির ভাই সব ভিডিও দেখো তুমি? বলছি সাবির ভাই সব ভিডিও দেখো? হ্যাঁ আমিও সব ভিডিও দেখি, সব ভিডিও দেখি, খুবই ভালো লাগে দেখতে। এটা বসে পড়ে কি করছো? বলছি তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি তোমার অনেক বড় ফ্যান, একটা কথা বলবো, রাগ করবে না? না না না, তেমন কথা বলে রাগ করবো কেন, বলো বলো। বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি ভালোবাসি। আমি প্রথমে বলেছি, আমি প্রথমে বলেছি সাবির বাসি। সাবির ভাইকে ভালোবাসে, তো আই লাভ ইউ সাবির ভাই। তারপরে তুমি সেম জিনিস, ও ভাই সাবির ভাই। অনেক আগের থেকে ভালোবাসি ওর সব ভিডিও, প্লাস ওর সব মানে পিকচার্স আমি আমার রুমে মানে লাগিয়ে রেখেছি। আমি ওর অনেক বড় ফ্যান, প্লাস ওকে অনেক ভালোবাসি। আমি তোমার প্রচুর বড় ফ্যান, প্লিজ এক্সেপ্ট করো। আমি সাবির ভাই ইমোটি বোঝা যাচ্ছে যে সাবির ভাই কি বলতে চাইছে। আমি ভুলতে পারবো না, আমি আমি ভুলতে পারবো না, আমি খুবই ভালোবাসি। কি করে বলার কথা বলছো, ভুলতে পারবো না আমি। না তুমি পারবে, তুমি দেখে নাও, আমি এইসব হবে না। না না না, আমি প্রথমে এসে বলেছি এটা হবে না, আমি ওকে ভালোবাসি। আমার এটা এক্সেপ্ট করে না। আচ্ছা সাবির ভাই দাঁড়াও, আমারটা এক্সেপ্ট করো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, স্টপ। বলছি যে সাবির ভাই তুমি কি চাইছো, তোমার কথাটা তো জানা দরকার, এদের মধ্যে ঝগড়া লেগে গেছে। আরে আমি তো ইউটিউব নিয়ে বিজি থাকি, সেটা তুই জানিস। হ্যাঁ, মানে আমি কি করতে পারি এবার তুই বল। ইউটিউব নিয়ে বিজি থাকে তো সাথে আমিও ইউটিউব নিয়ে বিজি থাকি, তাই বলে কি আমার বাদ ছাড়ো। আমি বলতে চাইছি যে তুমি তাহলে কি তুমি কি করতে চাইছো বলো এখন। আর টাইম দিতে পারছি না রে, অ্যাকচুয়ালি এই সবে ফ্যামিলি দিক থেকে অনেক চাপ, এখন টাইম দিতে পারবো না। আর দুজনেই একসাথে প্রীতি এবং জয়িতা এদের একটা ওয়ান ভার্সেস ওয়ান করা হোক, যে তার ফ্রেন্ড রিকোয়েস্টটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? চলো তোমরা দুজন লেফট নাও, আমি কাস্টমার আছি। কিরকম লাগলো আমাদের কাস্টম রুমে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। সাহির ভাই কটা লাইক করতে বলবো, এম কটা রাখবো? 20,000। আচ্ছা 20,000 লাইক, ওকে। তো আমাদের এই ভিডিওটা যদি 20,000 লাইক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো কাস্টম রুমের, প্রীতি ভার্সেস জয়িতা, যে জিতবে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে সাবির ভাই। তো কাস্টম রুম দেখার জন্য তোমাদেরকে এই ভিডিওটা লাইকে এম হচ্ছে 20,000 লাইক, এম কমপ্লিট হয়ে গেলে আমরা কাস্টম রুমটা নিয়ে চলে আসবো, অ্যান্ড সেখানেও সাবির ভাই থাকবে, মানে ফেক সাবির ভাই। অ্যান্ড সাবির ভাই চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখে দেবে এনঅক্সাইড আর্মি সবাই। অ্যান্ড আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ। সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে, এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। টাটা গাইজ, লাভ ইউ গাইজ, স্টে হোম, স্টে সেফ, বাই বাই।